ইতিহাস আমাদের জানায় শেখায়, কিন্তু ইতিহাসের এমন কিছু বিষয় আছে যা সকলের কাছে অজানা। কিছু রহস্য সাম্প্রতিক, আবার কোনোটা শতবর্ষের পুরনো। উত্তরের অপেক্ষায় ভারতবর্ষে এমন কিছু প্রহেলিকা রয়েছে যা কোনো সমাধান কয়েক প্রজন্ম ধরেও অনুসন্ধান ও গবেষণা করে খুঁজে পাওয়া যায়নি। এবার এমনই অমীমাংসিত ও ব্যাখ্যাতীত কিছু রহস্যের বিষয় জানা যাক যা পুরো ভারতবর্ষে ছেয়ে আছে। যদি এ রহস্যগুলোর কোনো তথ্য শ্রোতা বন্ধু আপনাদের কাছে থেকে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এক, ইন্দুস ভ্যালি সভ্যতার অন্তর্ধান। ইন্দুস ভ্যালি সভ্যতার রহস্য ভারতের সবথেকে প্রাচীন রহস্য হিসাবে বিবেচিত। মিশরীয় এবং মেসপটেমিয়ার সভ্যতা থেকে বৃহৎ এ সভ্যতাকে ঘিরে রয়েছে হাজারো প্রশ্ন যা আজ পর্যন্ত রহস্যে ঘেরা। ইন্দুস সভ্যতা প্রতিষ্ঠার পরিচয় এবং ভগ্নাবশেষে থেকে প্রাপ্ত শিলালিপিগুলোর অর্থ এখনও পর্যন্ত অনাবিষ্কৃত রয়ে গেছে। কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো এই যে এই সভ্যতার সকল গুরুত্বপূর্ণ স্থানসমূহ প্রায় একই সময়ের মধ্যে ধ্বংস হয়েছে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে অনেকে অনেক মতবাদ প্রদান করেছেন, কিন্তু কোনো মতবাদই শেষ পর্যন্ত কোনো উপসংহার টানতে পারেনি। দুই, চারামা গ্রামের গুহায় এলিয়েনের চিত্র। সাতটি সগর প্রদেশের বাস্তার জেলায় চারামা গ্রামে এক গুহার প্রাচীন দেওয়ালের চিত্রায়িত সন্ধান পাওয়া গেছে। চিত্রসমূহের আবিষ্কারকের মতে এমন এক প্রাণীর বর্ণনা দেয় যাদের দেহবয় চেহারাবিহীন মানুষের মতো, একই সাথে কিছু উড়ন্ত চাকরির মতো জিনিসের ছবিও আছে। মজার ব্যাপার হলো চারামা গ্রামের আশেপাশের সেই ছোট্ট রেহালার মানুষদের নিয়ে কিছু কাহিনীও রয়েছে, যারা উড়ন্ত চাকতি থেকে নেমে দু একজন গ্রামের মানুষ ধরে নিয়ে যেত। এ সকল আবিষ্কারগুলোর উপর গবেষণা চালানোর জন্য সাতটি সগর ডিপার্টমেন্ট অব আর্কিওলজি অ্যান্ড কালচার নাসা এবং ইন্ডিয়া স্পেস রিসার্চ অর্গানাইজেশনের উপর প্রস্তাব করেছে। তিন, নয় জন অজ্ঞাতনামা ব্যক্তি। ভারতবর্ষে ইলুমিনাটি সংস্করণের রহস্য নয় জন অজ্ঞাতনামা ব্যক্তি, পৃথিবীর সবথেকে শক্তিধর গোপন সংঘ হিসাবে বিবেচ্য। ইতিহাস বলে এই সংঘ খোদ সম্রাট অশোক প্রতিষ্ঠা করেছিলেন খ্রিস্টপূর্ব 273 সালে। কালিঙ্গার রক্তক্ষয়ী যুদ্ধের পর, যে যুদ্ধে মারা গিয়েছিল প্রায় 100,000 মানুষ, এই নয় ব্যক্তির প্রত্যেকজনের কাছে গচ্ছিত ছিল একটি করে বই, যে বইগুলোর বিষয় ছিল সে সময়ে অতিক্রম করা অনুযায়ী বিদ্যা এবং মনস্তবিদ্যা, যুদ্ধবিদ্যা। এই নয়জন মানুষের আসল পরিচয় এখন পর্যন্ত অজানা। ধারণা করা হয় যে এই গোপন সংঘ প্রজন্মের পর প্রজন্ম ধরে সংরক্ষিত, এই আজ অবধি এ সংঘ বিদ্যমান। চার, মীর ওসমান আলীর গুপ্তধন। হায়দ্রাবাদ এর আফজাল জাহ রাজবংশের সপ্তম এবং সর্বশেষ নিজাম মীর ওসমান আলী খানের বিখ্যাত ছিলেন তার নিজস্বতা এবং জহরতের ও দৌলতের জন্য। 1937 সালের টাইম ম্যাগাজিনে তাকে পৃথিবীর শ্রেষ্ঠ ধনী ব্যক্তি হিসাবে আখ্যায়িত করে এবং বলা হয় যে মীর ওসমান আলী ভারতের ইতিহাসের সবচেয়ে ধনী ব্যক্তি। ওনার মৃত্যুর পর তার ব্যক্তিগত সম্পত্তি এবং বিখ্যাত নিজাম জহরত এর সিংহভাগই উদ্ধার করা সম্ভব হয়নি। অনুমান করা হয় যে হারিয়ে যাওয়া ধন দৌলত এখনও লুকিয়ে আছে কোঠি প্রসাদের গুপ্ত কুঠিরতে। সে প্রসাদের নিজামের জীবনের বেশিরভাগই অংশ কাটিয়েছেন। পাঁচ, জয়গড় কেল্লার রাজভাণ্ডার। জয়গড় কেল্লার ইতিহাসে ধন দৌলত আর ষড়যন্ত্রের গল্প কাহিনীতে পরিপূর্ণ। ধারণা করা হয় যে সম্রাট আকবরের সেনাপতি মানসিং আফগানিস্তান জয়ের পর লুটের সামগ্রী জয়গড় কেল্লায় লুকিয়ে রেখেছিলেন। 1977 সালে যখন ভারত জরুরি অবস্থান চলছিল তখন জয়গড় কেল্লার পুরনায় আলোচনায় আসে। সে সময় গোপন তথ্যের উপর ভিত্তি করে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নির্দেশে পুরো কেল্লাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে লুকোনো দৌলত এর খোঁজ করা হয়।
কোনো সম্পদ পাওয়া না গেলেও ওই ঘটনায় সকলের কাছে ব্যাপকভাবে সারা জায়গায়। বন্ধুরা, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। এই ভিডিওটি সম্পর্কে আপনার কোনো মূল্যবান মতামত থাকলে কমেন্টে জানাবেন এবং লাইক শেয়ার করবেন, আপনাদের বন্ধুবান্ধবদের কাছে ভিডিওটি পৌঁছে দিবেন। এবং এরকম মজার রহস্যময় ভিডিও পেতে অজানা রহস্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।